দোহায় মা নামক ফিতনা আসবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ বের হবে, ফুস্তাতু ঈমানিন, এক শ্রেণীর মানুষ হবে মুমিন, মারবে কাটবে, নানা রকমের জুলুম করা হবে, ঈমানের পথ থেকে এক চুল তারা নড়বে না, বলেন আল্লাহু আকবার। আরেকটা হবে ফুস্তাতু নিফাকিন, মুনাফিক দিয়ে ভরা, যারা মুনাফিক দিয়ে ভরপুর হবে তারা দাজ্জালের পথ অনুসরণ অনুকরণ করবে, ঠিক কিনা বলে। আমি কি আরেকটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে বুঝাবো? রাগ করতেছেন না তো আপনারা? আমি একটু বুঝাই। এইখানে যারা বসছেন অধিকাংশ মুসলিম এখন চুল কাটে ইহুদির মতো, কথা কয় না, ডান দিকে সুন্নায় বাম দিকে সুন্নায় পিছনে সুন্নায় স্টাইল কে শিখেছে? ইহুদি না তো? এই তো মাশাআল্লাহ যুবকই কইছে, কো বাবা এটা কে শিখেছে, কথা কয় না কে? মাশাআল্লাহ এক যুবক টুপি খুলে দেখাইছে, হুজুর আমারটা ওমরা কাটি, কোনো ইহুদির সাথে আমার সম্পর্ক নাই, জোরে করে আল্লাহু আকবার। এই চুল এরকম মাশাআল্লাহ সুন্দর, এখন চুল দেখলে বাপে বিব্রত করে, সেরাটা দেখে সেরায় বিব্রত বোধ করে, বাপের চুল কাটা দেখে সর্বনাশ, আব্বাই রে বুড়া বয়সে কি কাটিংটা দিল। হ্যাঁ, আর বাপের সেরার চুল কাটা দেখে কয় যে হায় রে আমরাও তো কাটি, এরকম কেমনে কাটলি তুই? এরকম ইহুদিদের স্টাইল ঘরে ঘরে আসে না নাই? আপনি মনে করছেন হুজুরে মনে এটা মজা করতেছে? রসুল বলছে লানাল্লাহুল কাজা, একটা স্টাইল আসবে কিয়ামতের আগে, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে লম্বা লম্বা চুল, এই স্টাইল হচ্ছে ইহুদিদের। এই স্টাইল যারা চুল কাটবে আল্লাহ লানত তাদের উপরে পড়বে, এরকম স্টাইল আসে না নাই? হ্যাঁ, একজন একজনের চুল ধরে টান দিয়ে নেহ। এরপরে দেখবেন কানের ভিতরে দুল, হ্যাঁ এখনো ফুলা পানে, নাকের ভিতরে ফুলটা লাগায় না, এই স্টাইলও কবে আসে আল্লাহ জানে। হাতের ভিতরে দেখবেন এখন বালা পরে, বালা দেখছেন দেখছেন। এরপরে দেখবেন ভ্রুর এখানে তিনটা কাটা দেয়, একটা দুইটা তিনটা, কার আছে হাত তুলে তো দেখি, যাকে একজনও হাত তুলে নেয়, এরকম তিন কাটা দেয়। আমি যে গেলাম তিন কাটার গুরুত্বটা কি তুই জানোস, মহত্বটা কি? হুজুর আমি তো জানি না। আমি কই তিন কাটা এটা ইহুদিদের তৃতীয়বাদকে প্রমোট করা, এই জন্য জন সিনা দেখবেন কয় আঙ্গুল দেখায়, আরে কথা কয় না, মেসি কয় আঙ্গুল দেখায়, নেইমার কয় আঙ্গুল দেখায়, এগুলো সব তৃতীয়বাদকে প্রমোট করা। ইহুদিদেরকে যারা প্রমোট করে তারাই তিন আঙ্গুল দেখায়, কয় আঙ্গুল, আর দেখায় দুই আঙ্গুল, কয় আঙ্গুল, এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের সিং। আপনি তো বুঝেন না, এগুলো কাকতারিও ব্যাপার না। পেপসির অ্যাডভার্টাইজ দেখবেন, মুসলমান নামধারী এক নায়ক সালমান খান অ্যাডভার্টাইজ করতে গিয়ে কয় আঙ্গুল দেখাইছে? এগুলো কাকতালীয় ব্যাপার না, এগুলো সব ফুস্তাতু নিফাকিন, মুনাফিকিন চূড়ান্ত রূপ। আল্লাহর হাবিব বলছে কিয়ামতের আগে তোমরা দেখবা, তোমরা মনে করবা ফিতনা শেষ হয়ে গেছে, শেষ হবে না, গাঢ় অন্ধকার হয়ে তোমাদের উপরে এমন ভাবে আসবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে। এরপরে দেখবেন এমন মহিলা আসবে, আলমারআল মুতারাজ্জিনাল মুতাশাব্বিহাতু বিররিজাল, মহিলা হয়ে পুরুষের মতো প্যান্ট পরবে, শার্ট পরবে, সারা বাংলাদেশে পড়লেও গাজীপুরে পড়ে না, কি কোন পরে কিনা দেখে কেডা চিন্তা করেন। আপনি যে ভাফেটা কইছেন এটার মধ্যে তো একটু সরম থানের কথা, কে কিনা দেয়? বাপ যে কিনে দিল এই সন্তানকে, বাপ যে কিনে দিল সন্তানকে, কেমন করে মুখ দেখাবেন? তাকায় দেখবেন অধিকাংশ মহিলা গুলাব এমন হয়ে যাচ্ছে, আন্না নাম সব আমার নামে লিখে দেন, মা বাপের নামে কিচ্ছু দিতে পারবা না। স্ত্রী আপনাকে এমন কথা বলবে, মা বাপের নামে এক টাকা খরচ করতে পারবা না, সব আমার নামে দিতে হবে, এমন মহিলা আছে না? না, কি কোন এরকম মহিলাও আছে? খরচ করা লাগবে, মহিলার কাছে নিয়ে আপনি টাকা রাখেন, ওইখান থেকে নিয়ে নিয়ে আপনি খরচ করেন, এরকম বেড়া মানুষ সামনে হয়েছে, দুইজনে কইছে আছে আছে। এরপরে দেখবেন মান
এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে, আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য বেরিয়ে হইলে ফুলাও খাইত। কি ঠিক? এরকম কয় দিনে? কয়বার দিনে? কয়বার? একজনে কয় 50 বার কয়। এরপরে দেখবেন হান্নান, এমন সব মহিলা বের হবে, আপনি সারাদিন কষ্ট করে অফিস থেকে আসছেন, বাহিরে কাজকর্ম করে আসছেন, এসে বলছেন বাবুর মা এক গ্লাস পানি দিও তো। কয়া সাথে সাথে কয় আবদারার ফান্না, আবদারার ফান্না, একটু আগে আপনার ফুতে কয় এটা দাও, জিয়ে কয় এটা দাও, আপনি কোন ফানি দাও, ফানি দাও, লয়া খান পানি। এরম আছে? আর আগের দিনে আপনি উজুটা করে আইলে গামছাটা লয়ে আপনি বেটিনতে খাড়াই থাকত। আপনারা ঠিক করছেন কেমন জানেন? আপনার রেডি এই যে দাঁড়ায় থাকতো এরকম, এই এই ওয়াজ করলে এখন বেরোনির আগে অনেক মহিলারা কইব কি এটা কি ফরজ? হুজুর যে কথাটা কইল এটা কি ফরজ? সহি বুখারীর হাদিস শুনেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ আপনি করলেন, নিয়ত করলেন, এই যে সামান্য গামছাটা গিয়ে দিলেন, ফাহুয়া হাদুহু, আল্লাহর নবী বলেন ওই লোকটা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব স্ত্রীর আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কি? কবে বুঝবেন এগুলা কল? এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে, একটু সুপার মধ্যে ডেলান দিয়ে এরকম আরাম করে বসছে, হে উঠেন উঠেন, আমরা কোন কে উঠতাম কি লিখে মাত্রই তো বসছি, এটা আমার বাপের বাড়িতে দিচ্ছে, ওই যে যৌতুক নিচ্ছেন, যৌতুক হালাল না হারাম? আস্তে কোন আস্তে বলেন, যৌতুক বিলকুল হারাম, এই জন্য আমাদের নাই কোনো আরাম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা আরো মারাত্মক। কিরকম এটা? এটা এত মারাত্মক, এত ভয়াবহ, কষ্ট করে গাজীপুর থেকে একটা শাড়ি কিনে আনছেন পছন্দ করে, মনের ভিতরে কত স্বপ্ন যে আজকে স্ত্রী দেখে মনে খুশি হয়ে যাব, আপনি নিয়াখালী সামনে ধরছেন, দেখছেন কি আনছে এটা, দেওয়ার লগে লগে কয় আনছেন ভালোই হয়েছে, কালারটা টিকত না, মানে পছন্দ হয়নি, এরকম আসেনি? আরে কথা কয় না আছে? এরপরে আরেকটু সামনের দিকে যাইতাম। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা কথায় 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 স্বামীর সঙ্গে ঝগড়া করবে, এখন আসে না না, এরপরে যেটা কমে এটাতে আল্লাহ রাস্তায় কেউ আসে টাসে কইনি, একটু চুপ করে থেকে। এরপরে এমন মহিলা বের হবে বাররাকাব, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় অন্যগুলার সেইটা বেশি হবে, আর কাউন্সিলর সাহেব যারা আছে উনাদের কাছে এটার যে বিচার যে পরিমাণ জমছে, কাউন্সিলর সাহেব মারছে কই কেডা, কই কেডা গড়ের বিদ্যায় মারছে, কত বড় সাহস এলাকায়, আমার চাইতে আমার এলাকায় আমার আমি কাউন্সিলর আমার চাইতে সাহসী বেড়াটা কেডা, তোরে যে মারতো এত বড় কলজা টাকা, কাউন্সিলর সাহেব কি কইতে আমার বই তো আমার মারছে, এরকম বিচার আসেনি আপনার কাছে? আস দেন ওনারা কি কয় আছে? একটার দুইটা না। এই যে আমাদের সমাজের ভিতরে ফিতনাগুলো ঢুকতেছে, রসুল বলছে ফান্তাজির দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করো, দুহাইমা নামক ফিতনা এত গাঢ় হয়ে যাবে, এই ফিতনার পরেই বড় বড় আলামত গুলা ঘটবে।